দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে স্বপ্নিল অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আজ 29 জুন রোজ শনিবার আমরা এসেছি পাবনা জেলার ভাঙ্গুড়া থানার শরৎনগর গরুর হাটে। এই হাট থেকে আজকে আমরা জানানোর চেষ্টা করব ফ্রিজিয়ান এবং ক্রস বকনা কী দামে ক্রয় বিক্রয় চলছে। চলুন তাহলে মূল ভিডিওতে। আপনারা নিজেরাও জানেন যে এই হাটে মূলত ফ্রিজিয়ান গরুর জন্য বিখ্যাত। কারণ হচ্ছে ভাঙ্গুড়া হাটের চারপাশে অজস্র খামার রয়েছে, যে কারণে এই হাটগুলোতে মূলত ফ্রিজিয়ান বকনা এবং সার বাছুর পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। সেই সঙ্গে ছোটো মাঝারি এবং হাই কোয়ালিটি গাভিগুলো এই হাটে মূলত পাওয়া যায়। প্রিয় ভিউয়ার্স, আজকে প্রথমে মূলত আমরা ক্রস বকনার ছোটো ছোটো যে বকনাগুলো রয়েছে এই বকনাগুলো আসলে কী দামে ক্রয় বিক্রয় চলতেছে এ বিষয়ে আমি তথ্য দেওয়ার চেষ্টা করব। ভাই, এই গরুটা আপনার? আমার। এটা তো বকনা, বকনা বাচ্চা। এটার দাম কত যাচ্ছেন ভাই? দাম যাচ্ছে 60,000 টাকা। 60,000 টাকা। এ পর্যন্ত কত দাম হয়েছে? 45-47 এরকম, 45-47 এরকম দাম হচ্ছে। কি দামে বিক্রি করবেন? 50-এর উপর যেতে হবে। 50-এর উপর যেতে হবে। কাকা, এই বকনাটা আপনার? হ্যাঁ। এটা কি দাম যাচ্ছেন? 55। এ পর্যন্ত কত দাম হয়েছে? 42-43-45। 42-43-45। কি দাম হলে বিক্রি করবেন? 48,000 হলে আপনি বিক্রি করবেন। ইজিয়ান বকনা দেখতে পাচ্ছি। আমরা আসলে বিক্রেতার কাছ থেকে এই গরুটির তথ্য নেওয়ার চেষ্টা করব। এই বকনা আপনার দাম কত যাচ্ছে? 90,000। এ পর্যন্ত কত দাম উঠছে? 70 লাগছে। 70। কত হলে বিক্রি করবেন? 70। এটা বাড়ির না ব্যবসা? বাড়ির না। এটা আপনার বকনা? এটা আপনার? হ্যাঁ, এটা আমার। কত দাম পাচ্ছেন? দাম পাচ্ছি 82। হাটে পর্যন্ত কত দাম হয়েছে? দাম হয়েছে 62-63 পর্যন্ত দাম হয়েছে। 62-63। কত টাকা হলে বিক্রি করবেন? 65-66 বিক্রি করবো। 65-66। এখানে আমরা একটা ফ্রিজিয়ান বকনা দেখতে পাচ্ছি। এই বকনাটা আপনার? এটা বাড়ি না ব্যবসা? বাড়ি। বাড়ি। কত দাম চাচ্ছেন? দাম চাচ্ছে 72। এ পর্যন্ত কত দাম হয়েছে? এ পর্যন্ত 60-65 হয়েছে। 60-65। কত হলে বিক্রি করবেন? 65 হলে বিক্রি করবো। ভাই, এই বকনাটা আপনার? এটা আপনার ব্যবসা না বাড়ি? বাড়ি। বাড়ি। বাড়িতে কয়টা গরু আছে? গাই বাছুর দুটাই, গাই ছেইছ তাই। এটা কত দাম চাচ্ছেন? 55-59 তাই। দাম চাচ্ছেন? আপনি দাম চাচ্ছেন কত? 70। এ পর্যন্ত দাম হচ্ছে কত? 55-52। কত হলে বিক্রি করবেন? টার্গেট 60 হলে দিত। 60 হলে বিক্রি করবেন না? এখানে আমরা একটি ক্রস বকনা দেখতে পাচ্ছি। এই বকনাটা আপনার? এটা বাড়ির না ব্যবসা? বাড়ি। বাড়িতে কয়টা গরু আছে আপনার? 5টা। এটা আজকে দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছে 70,000। 70,000। এ পর্যন্ত কত দাম হয়েছে? 55-52। 55-52। কত হলে বিক্রি করবেন? 60 হলে বিক্রি করবেন। আজকে বাজারটা কেমন মনে হচ্ছে? বাজার ভালো না। বাজার ভালো না আজকে মনে হচ্ছে যে বাজারে আপনার আমদানিটাও বেশি। আমদানি বেশি, কেনার লোক কেনার লোক। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা এই বকনাকে তথ্য নেওয়ার চেষ্টা করবো। ভাই, এই বকনাটা কি আপনার? বাড়ির না ব্যবসা? ব্যবসা। এটা দাম চাচ্ছেন কত? 115। 115।
এ পর্যন্ত দাম হয়েছে কত? এ পর্যন্ত পাইনি ভাই। এ পর্যন্ত কেউ দাম বলেনি। তা আনুমানিক কত হলে বিক্রি করবেন? আমরা বিক্রেতার কাছ থেকে এই বকনা গুলোর তথ্য নেওয়ার চেষ্টা করবো। এই কালো বকনাটা আপনার? এটার দাম কত যাচ্ছে? দাম যাচ্ছে 55,000। এ পর্যন্ত কত দাম দিছে? এটা তো ফিজিয়ান বকনা না ভাই? এটা বাড়ির না ব্যবসার আপনার? বাড়ির। বাড়িতে আপনার কয়টা গাভী আছে? দুইটা গাভী আছে। এটা কত হলে বিক্রি করবেন? ৪৫-৪৬ হলে বিক্রি করবেন? এটা কি জাতের বকনা ভাই? এটা মনে হচ্ছে আপনার ফ্রিজিয়ানের সঙ্গে জার্সি ক্রস। এই বকনাটার দাম কত যাচ্ছে? 56,000। এ পর্যন্ত কত দাম দিছে? দাম হচ্ছে 42,000। কত হলে বিক্রি করবেন? 50। আজকের বাজারটা কেমন মনে হচ্ছে আপনার? আজকের বাজারটা ভালো না। কেমন ভালো না? এখানে বেশ কিছু ছোট ছোট বাচ্চা আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই হাটে আজকে প্রচন্ড গরম, যার কারণে বাচ্চাগুলো অবস্থা প্রচন্ড হাঁপাচ্ছে। এ পর্যন্ত কত দাম দিছে? কত হলে বিক্রি করবেন? 70 হলে বিক্রি করবেন? আজকের বাজারটা কেমন মনে হচ্ছে? আজকের বাজারে আমদানিটা একটু বেশি। আচ্ছা ঠিক আছে। বাচ্চাগুলো আপনার? এটার দাম কত যাচ্ছেন? এটা 75,000 যাচ্ছেন। এ পর্যন্ত কত দাম দিছে? 60,000। কত হলে বিক্রি করবে? 65 হলে বিক্রি করবে। এটা আপনার বাড়ির না ব্যবসা? ব্যবসা। আজকের বাজারটা কেমন মনে হচ্ছে? বাজারটা আমদানি বেশি তো একটু নরমই। মাসেরটা কত যাচ্ছেন? পাশের এটা? এটাও এটার দাম 70 দাম। এ পর্যন্ত কত দাম বলতেছে? 55 দাম বলতেছে, 60 হলে বিক্রি করবে। এটা জাতে কি কাকা? কোন জাতে? 100-100 ফিজিয়ান। মানি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো মানের দুইটা বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন। বিশেষ করে যারা আসলে বাচ্চা চেনে, ফিজিয়ান বকনা বাছুর চেনে, তাদের আসলে চিনতে খুব বেশি কষ্ট হবে না। বাছুর দুটি ছোট হলেও কিন্তু অনেক জাত মানের। এখানে ফিজিয়ান এবং জার্সি একটি বকনা, খুব ছোট্ট একটি বকনা দেখতে পাচ্ছি। আমরা বিক্রেতার কাছ থেকে তথ্য নেওয়ার চেষ্টা করব। কাকা এই বকনা আপনার? জি। বাড়ির না ব্যবসা? ব্যবসার গরু। এটা দাম চাচ্ছেন কত? 55। এ পর্যন্ত কত দাম দিছে? 40 ভাঙতে বলে। কত হলে বিক্রি করবেন? 40 হলে বিক্রি করবেন। আজকের বাজারটা কেমন মনে হচ্ছে? পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে পাশে বেশ কয়েকটি আপনার ছোট বকনা, এবং ছোট হলেও বকনাগুলো কিন্তু জাত মানের। এই বকনাটা কার ভাই? এটা আপনার? কত দাম চাচ্ছেন? দাম চাচ্ছেন 55। 55। এ পর্যন্ত কত দাম হয়েছে? 45 ভেঙে গেল। 45 ভেঙে বলে না? এটা কি জাতের ভাই? অস্ট্রেলিয়া ভাই। অস্ট্রেলিয়া।
কত হলে বিক্রি করবেন? কত সালে বিক্রি করবো? 45 সালে বিক্রি করবেন? পাশে আমরা দেখতে পাচ্ছি ফিজিয়ান দুইটি বকনা, ছোট হলেও জাত মানে। তাই এই বকনাটার দাম কত যাচ্ছে? জোড়া এই জোড়ার দাম কত? 1,30,000। 1,30,000। এ পর্যন্ত কত দাম দিছে? 100 দাম বলছে। 100 দাম বলছে। কত হলে বিক্রি করবেন? 105 হলে বিক্রি করবেন। আচ্ছা, আজকের হাটে আপনার কেমন মনে হচ্ছে? দাম বেশি না কম? দাম কম, দাম বেশি। মানে আজকের হাটে আপনারা প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে কিন্তু গরুর আমদানি, এবং ক্রেতাও যে খুব কম আছে তা কিন্তু যথেষ্ট ক্রেতার কম এর মধ্যেই ফুটে গেছে। এই বকনাগুলোর বয়স আপনার 2.5 থেকে 3 মাস। এই বকনাটা কার ভাই? ভাই এটা কার? এটার দাম কত যাচ্ছে? এটাই 72। এ পর্যন্ত কত দাম দিছে? 55। না প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই বকনাটা কত হলে বিক্রি করবেন? 62 হলে বিক্রি করবেন? এই বকনাটার দাম কত যাচ্ছে? 1,05,000। এ পর্যন্ত কত দাম দিছে? 75 দাম দিচ্ছে। না কত হলে বিক্রি করবেন? 80-82 হলে দিয়ে দিবেন। এখানে বেশ কিছু আপনার ফ্রিজিয়ান বকনা আমরা দেখতে পাচ্ছি। চলুন এই বকনাগুলোর তথ্য নেওয়ার চেষ্টা করি। ভাই এই বকনাগুলো আপনার, এটার দাম কত যাচ্ছে? 90 দাম। এ পর্যন্ত কত দাম দিছে? আজকে কত দাম দিছে এ পর্যন্ত? 75 পর্যন্ত। কত হলে বিক্রি করবেন? এটা আপনার বাড়ির না ব্যবসা? কেনা গরু। না আজকের বাজারটা আসলে কেমন মনে হচ্ছে আপনার? বাজার ভালো। এটা কত যাচ্ছে? 100 দাম। 100 দাম। এটা কত হলে বিক্রি করবেন? 90। এইটা 70 দাম। 65। এই বকনাটা 70 দাম চাওয়া 65 হলে বিক্রি করবে। এবারেরটা এইটাও 70 দাম চাওয়া 65 হলে বিক্রি করবে। কাকা এই বকনাগুলো আপনার? হ্যাঁ সব আমার। এই বকনাগুলো কোন কি জাতের? ফিজিয়ান হলস্টাইন। বেশিরভাগই দেখতেছে হলস্টাইন ফিজিয়ান। সব হলস্টাইন ফিজিয়ান। এগুলোকে দাঁত না অদাঁত? অদাঁত সব। অদাঁত না। এগুলোর দাম কেমন? এবারে যে আপনার 1,00,000-এর বেশি, 1,60,000-70,000-এর মধ্যে। এগুলো তো সব আপনার ব্যবসার গরু না? সব কেনা গরু, সব ব্যবসার। আচ্ছা, দূর দূরান্তের কেউ যদি আপনার কাছ থেকে বকনা নিতে চায় তাহলে কি আপনি বকনা দিতে পারবেন? হ্যাঁ। এই বকনাগুলো কিন্তু বয়স অনেক গরু, অল্পদিন লালন পালন করলেই কিন্তু এই বকনাগুলো আপনার খেতে চলে আসবে। জাত মানের দিক দিয়ে কিন্তু অসাধারণ। এই বকনাগুলো আপনার, এটার দাম কত যাচ্ছে? 55-95। এই বকনাটার দাম চাচ্ছেন 95। এ পর্যন্ত কত দাম দিছে ভাই? 80-85 এরকম। কত হলে বিক্রি করবেন? 90 হলে বিক্রি করবেন। আচ্ছা, এ পর্যন্ত আপনার আজকের হাটের পরিস্থিতি কেমন মনে হচ্ছে? দাম বেশি না কম? আমদানি বেশি হয়েছে, বাজারটা কমে গেছে। আমদানি বেশি, বাজারটা কমে গেছে। পাশের বকনাটার দাম কত যাচ্ছে? 95,000। এ পর্যন্ত কত দাম বলছে ভাই?
কত হলে বিক্রি করবেন? 90 হলে বিক্রি করবেন? এগুলো তো আপনার ব্যবসা না, দূর দূরান্ত থেকে কেউ যদি আপনার কাছে বকনা নিতে চায় তাহলে কি আপনি বকনা দিতে পারবেন? আপনার নাম্বারটা একটু বলে দেন। 01675-2248। নাম্বারটা আরেকবার বলেন ভাই। 01675-2248। আপনারা ভাঙ্গুড়া হাটে যদি বকনা কিনতে চান তাহলে এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে অবশ্যই বকনা কেনার ক্ষেত্রে আপনারা নিজেরা জেনে বুঝে তারপরে লেনদেন করবেন।